আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে। আশা করছি আমার ভিডিওটি আজকে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে বরাবরের মতন আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আমরা একটা স্বর্ণ দোকানে চলে এসেছি আর আমরা এখানে কিছু আজকে কেনাকাটা করব। তো উহুদকে আমাদের মেয়েকে আমরা কিছু গিফট করব সেজন্য। তো আর আপনাদের কাছে আপনাদের সাথে একটা কিছু শেয়ার করব যে সৌদি আরবের স্বর্ণ দোকানগুলো কেমন হয়, তো সেটাও একটু ডিটেলসে শেয়ার করে নিচ্ছি। যে এখানে কিছু চুড়ি রাখা হয়েছে, আরও আগে কিছু জিনিস চলে গিয়েছে, সেখানে নেকলেস বা চেন ছিল। আর আপনাদের সাথে একটু শেয়ার করার উদ্দেশ্যে এই জন্য যে কেমন হয় অত অনেকে দেখে অনেকের কাছে ভালো লাগবে যে কেমন হয়। আমরা শুধু একটা দোকানে গিয়েছি, আমরা এখান থেকে আমাদের যদি কোনো সময় কোনো স্বর্ণ কিনে থাকি, এই মার্কেটটা থেকে আমরা সবসময় কিনে থাকি, কারণ এই দোকানটাতে 22 ক্যারেটের স্বর্ণগুলাই সবসময় পাওয়া যায়। আর সেজন্য এখান থেকে আমাদের চয়েসগুলো হয়, আর এখানে চয়েসগুলো অনেক পছন্দনীয়, আমাদের কাছে অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মডেলের জিনিসগুলো আছে। তো আমি আপনাদের সাথে এই দোকানটার জিনিসগুলো শেয়ার করছি। একটু ভিড়ও কম ছিল, আমরা যেহেতু রাত প্রায় 11:30টার দিকে মার্কেটটাতে গিয়েছি, সেজন্য এখানে অনেকগুলা লকেট আছে, কতগুলা চুড়ির কালেকশান দেখিয়েছিলাম। যে লম্বা যে চিকনা চেনগুলো থাকে, মোটা বা মানে লম্বা যে প্লেন চেনগুলো থাকে ওগুলোও একটু আগে দেখিয়েছিলাম, ওগুলো অনেক সুন্দর। আর এখানে হচ্ছে কিছু আংটি, দেখেন আংটিগুলো দেখলে আসলে চোখগুলা জড়িয়ে যায়, চোখগুলো আসলে সৌন্দর্য। আংটিগুলো অনেক ছোট বড় যে কোনো সাইজের আছে, সিম্পল গর্জিয়াস যে কোনো ডিজাইনের, কোনো ডিজাইন বাদ নাই, শত শত আংটিগুলো এখানে। এদেশের যে সৌদি অনেক কালেকশান থাকে যেটা আসলে চিন্তার বাহিরে, অনেক আইটেম থাকে, এটা আসলে এদের কোনো কিছুর আসলে অভাব নাই, এটাই বোঝা যায়। আমাদের দেশের দোকানগুলোতে হয়তো এভাবে এত এত মাল নাই দোকানের ভিতরে। তো যাই হোক, যার যার যে সামর্থ্য। তো এখানে আংটি দেখালাম, আর এখানে হাতের কিছু মোটা টাইপের ব্রেসলেটও আছে, চিকনও আছে, আর এখানে হাতের কিছু ব্যাঙ্গেল আছে, এগুলা মানে চুড়ি টাইপেরই, এগুলা আসলে হাতে একটা পরে, অনেক সৌন্দর্য। আর এগুলা এক একটার দামও অনেক বেশি, এটা অনেক বড়ি, দেখা যায় এক একটা 3-4 বড়ির হয়ে যায় এরকম, বা আরও বেশি হয়ে যায়। আসলে যার যে সামর্থ্য সে তো কিনবে, যাই হোক এটা তো আসলে মানুষের পার্সোনাল বিষয়। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই পাশে কিছু সিঙ্গেল নেকলেস আছে, আর এখানে কিছু চেন, এখানে মটর মালা টাইপের, আর কিছু চিক টাইপের, এগুলা গলায় পড়ে, এগুলা গলা একদম উপরে পড়ে, এগুলো অনেক সৌন্দর্যের। আর এখানে দেখেন কতগুলা চেন, প্লেন যে চেনগুলা, এগুলো চেনগুলো অনেক সুন্দর। এক একটা চেন মনে করেন যে কি এখানে দামে প্রায় 5000 রিয়েল, 6000 রিয়েল এরকম পড়ে। তো বুঝতে পারছেন 6000 রিয়েল হলে এই চেনটার দাম বাংলাদেশি টাকা কত হয়। আর আমরা যেহেতু এখানে আসছি, আমাদের উদ্দেশ্য ছিল উহুদের জন্য একটা চেন কিনে দিব। তো আলহামদুলিল্লাহ আমরা চেনগুলো দেখতেছি, দোকানে আমাদেরকে একটা চেন বের করে দিল। তো আমি বললাম যে আরও একটা বের করে দেন, তো আমি ডিজাইনটা দেখিয়েছিলাম, তো উনি একটু পরে আরেকটাও বের করে দিবেন। তো চেনটা দেখতেছি, তো এই চেনটা আমার কাছে অতটা একটু ভালো লাগে না, এই ডিজাইনের চেনটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন, এগুলো দেখতে আসলে অনেক সুন্দর। কিন্তু এই চ্যাপটা আকৃতির চেনটা যখন রাফ ইউজ করা হয় তখন এটা ভেঙে যায়, বলতে আলগা হয়ে যায় না, কিন্তু একটা ভাঁজ পড়ে যায়, ভাঙা ভাঙা একটা ভাঁজ পড়ে যায়। তো এই জিনিসটা হলে কিন্তু আসলে তখন ফোড়তে আর ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কারণ আমি এই ধরনের চেনটা আরও অনেক আগে ফোড়েছি। তো সেজন্য আমি আর প্রথমে যে চেনটা দেখেছিলাম চ্যাপটা আকৃতির, এটা আমি নিব না। তো আমি পরে আরেকটা চেন বের করালাম, তো ও চেনটা আমার পছন্দ হয়েছে, এটা হলো চারকোনা, একটু একদমই প্লেন চারকোনা। তো আমার এই চেনটাই পছন্দ হয়েছে, আর এই চেনটার গ্রামে হচ্ছে 4.7, তো 4.7 এখানে তো গ্রামে বিক্রি করে। আমাদের দেশে স্বর্ণটা বিক্রি করা হয় 16 আনায় 1 বড়ি, আর এখানে বিক্রি করা হয় গ্রামে, তো এখানে 11.5 এটাতে হয় আমাদের দেশের হিসাবে 1 বড়ি। তো আমাদের এই চেনটা ছিল 4.7। তো আলহামদুলিল্লাহ এটা পছন্দ হলো, সামর্থ্যের ভিতরে এটাই নিয়ে নিলাম।
তো আমরা পরে আরো একটু কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে ঈদের জন্য, তো সেজন্য আর সেজন্য একটু জুতা নিব। জুতা দোকানে চলে আসলাম, তো জুতাগুলো একটু দেখতেছি কেমন আছে, তো দেখতে দেখতে আপনাদের সাথে একটু ভিডিও করছি, শেয়ারও করছি যে জুতাগুলো আসলে কালেকশনগুলো এখানে কেমন। মোটামুটি জুতাগুলো খারাপ না, এখান থেকে আমরা প্রায় জুতাটা আসলে কিনে থাকি, এখানে আসলে প্রায় দামটাও একটু আয়ত্তের ভিতরে পাওয়া যায়, তো সেজন্য এখানেই এসেছি। আর একটু এলোমেলো করে রেখেছি সবাই, কারণ জানেন সবাই ঈদের সময় মানুষ বেছি, সেজন্য একটু আসলে জুতাগুলো এলোমেলোই আছে। তো যাই হোক, আমি যেভাবে আছে সেভাবে একটু ভিডিও করে নিলাম। দেখেন জুতাগুলো আসলে কিন্তু অনেক সুন্দর, ফ্ল্যাট আমার কাছে বেশি ভালো লেগেছে যে জুতাগুলো আসলে, এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট যে জুতাগুলো আছে এগুলো আসলে দেখতে আসলে অনেক সুন্দর, কিন্তু আমি নিই নেই। আমি যেগুলো আর একটু অন্য টাইপের নিয়েছিলাম, এই যে আমি এই জুতাটা চয়েস করেছি, আমি পায়ে দিয়ে দেখেছিলাম, আর এইটাও নিয়েছি, উহুদের বাবা বলে এটাও নাও, এটা তার পছন্দ হয়েছিল, আর সেজন্য জুতা দুইটাই নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে এই তো আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আমি দেখতেছি আপনার সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করবো। আর আমি যখন স্বর্ণের বক্সটা খুলেছি, আমার মেয়ে দেখতে পেলেন, ও হাত দিয়ে নিয়ে গিয়েছে, আর আলহামদুলিল্লাহ ওকে আমি পরিয়ে দিচ্ছি চেনটা, আর ও তো গিফট পেয়ে অনেক খুশি, তো তাকে একটু পরিয়ে দিলাম চেনটা, সে অনেক খুশি, আবার হাত দিয়ে ধরেও দেখতেছে। সে দোকানেও একবার চেনটা হাতে নিয়েছিল, দোকান আপনারা দেখতে পেয়েছেন, যদি আপনারা ভিডিওটি পুরো দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর আসলে আলহামদুলিল্লাহ আসলে মেয়েকে এরকম কিছু একটা গিফট করতে পেরে আসলে অনেক ভালো লাগলো। তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখে যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।